আসাম টু লাদাখ, আর ওই ফেলে টিভিএস রনিন ফুল লোড। এই রাইডটো 8,000 কিলোমিটারের হব, আরো প্রায় 40 দিনমান লাগিব। যিমান পারো মই চেষ্টা করিম ভাল ভাল জায়গা দেখাবার কারণে, বাস আপনাদের সাপোর্ট করিব। ওয়েল হ্যালো গাইস, দিস ইজ ইয়র নিকো ভাই এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিকো ব্লগস। আশা করো ভালে আছে সকলে। ইয়ার আগের ভিডিওত দেখা পাইছে আপনাদের মই রেডি হয়ে আছিল লাদাখ যাব কারণে। 2022ত সলো রাইড করে আইসো 12,000 কিলোমিটার্স অফ ইন্ডিয়া। আকো মই সপোন চালো লাদাখ যাওয়ার, আর ফাইনালি আজি যাব উলাইছো। বহুত ভাল লাগি আছে। এতিয়া মই আছো সাবেরা টিভিএসত, আর সবতকে বেশি ভাল লাগি আছে এই বোর্ডখন চাই কেনে, আসাম টু লাদাখ। আর এইফালে টিভিএস রনিন ফুল লোড, স্যাডেল ব্যাগ লাগি গৈছে, ট্যাঙ্ক ব্যাগ লাগি গৈছে, বাস এতিয়া মই ইয়ার পৰা উলাব লাগে। আর গাইস, এই রাইডটো 8,000 কিলোমিটারের হব, আর প্রায় 40 দিনমান লাগিব। যিমান পারো মই চেষ্টা করিম ভাল ভাল জায়গা দেখাবার কারণে, বাস আপনাদের সাপোর্ট করিব। বর্তমান মূল্য আছে সৌরভ স্যার, সাবেরা টিভিএস এর ওনার। আপনাদের সাকে আগর ভিডিও দেখা পাওয়া নাই, সো ভাবিলো আবার দেখাই দিও। যেহেতু স্যারে মোক বহুত হেল্প করেছে, আগর পৰা করে আছে, অকল আজি বুলি নহয়, মই যেতিয়া স্যারক কিবা বস্তুর কথা কও বা যি কও, স্যারে মোক চাই দিয়ে। থ্যাংক ইউ স্যার, ইমান হেল্প করার। ওয়েলকাম নিকো, রাইড সেফ, লাদাখ যাওয়া তাতে ভালকে একদম রাইড করিবা, আর আমার অসমৰ নামটো তাতে একদম রোশন করে আইবা। আপনাদের আশীর্বাদ করিব, যিমান পাৰো মই চেষ্টা করে থাকিম। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আর মূলত বর্তমান আছে রাজুদা, এইটো শোরুমৰ ম্যানেজার। মানুহৰ সবৰে সপোন থাকে হ্যাঁ, আৰু সপোনৰ ওপৰত মানে মানুহে বেস কৰি কিনে লাইফটো আগবাঢ়ি গৈ থাকে। লাদাখ বুলিবলৈ মোৰ এটা সপোন আছে, চাওঁ কি কৰিব পাৰোঁ। ৰাইড বোলা বস্তুটো হৈ গ'ল মানে ধৰা তোমাৰ লগত এটা মানে তোমাৰ কমিউনিটি এটা লগত গৈ থাকে। যেতিয়া তুমি আজিৰ পৰা যেতিয়া ষ্টাৰ্ট কৰিছা ৰাইড, তেতিয়া কি হয় ফাৰ্ষ্ট এপিছড ছেকেণ্ড এপিছড এনেকৈ তোমাৰ ৰাইডৰ ডিটেইলছবোৰ তুমি দি থাকিবা বা ক'ত ক'ত কি হৈ আছে। তোমাৰ তাতে মানে কিছুমান বহুত বেয়া বেয়া বস্তু আহিব, যিটোৱে তোমাক মানে ধৰা ৰাইডটো ইমান দূৰলৈকে যাবলৈ মানে অলপ হ'লেও কষ্ট দিব। কিন্তু কিছুমান এনেকুৱা তুমি পজিটিভিটি পাবা য'ত মানে তুমি ৰাইড কৰি কিনে আৰু বেছি নেক্সট টাইম আৰু যাতে আৰু দুটা আৰু বেছি ৰাইড কৰোঁ, সেনেকুৱা এটা পজিটিভিটি। ৰাইড বোলা বস্তুটো কি হয়, যেতিয়া তুমি নিজে নিজে নতুন নতুন বস্তু দেখা পাবা বা নতুন নতুন জাগা দেখা পাবা বা নতুন নতুন মানুহ লগ পাবা, সবৰ লগত মানে কি আৰু এটা মানে এটা টাচ এটা বনি যায়, আৰু সেই বস্তুটো কানেকশ্যনটো মানে যেতিয়া তোমাৰ তাত আহিব তেতিয়া মানে তুমি মানে মোৰ হিচাপত মানে এটা বেলেগ এটা লেভেলত মানে তুমি গুচি যাবা। আৰু সেই বস্তুটো মানে কি তুমি ফুলফিল কৰিবৰ কাৰণে টিভিএছৰ ফালৰ পৰা তুমি ৰনিনখন লৈছা, আৰু ৰনিন ইজ এ মানে গুড বাইক। 225 cc তুমি ইয়াতকে বেছি ভাল আৰু আশা কৰিব নালাগে। এটা কথা কওক না, ৰনিন লৈ কিনে কোনোবাই গৈছে নালা? মোৰ মতে কিন্তু ৰনিন লৈ কিনে আজিলৈকে যোৱা নাই, গুৱাহাটীৰ পৰা বা গুৱাহাটীৰ পৰা বা অসমৰ পৰা যোৱা নাই। আমাৰ এটা ল'ৰা এটা যিটো নিকো আমাৰ ভাই নিচিনা, গাড়ীখনৰ মেইন পাৰ্পাছটোৱে সেইটো আছিলে যে অলপ লং ডিষ্টেঞ্চ ৰাইড কৰিবৰ কাৰণে, যে তুমি এইটো ফুলফিল কৰি কিনে আহি কিনে মোক এটা ভাল কমেণ্ট দিবা যে গাড়ীখনৰ পৰা তুমি কি পাইছা আৰু গাড়ীখনে তোমাক কি দিছে, বুজি পালা? তুমি আহি কিনে মোক জনাবা, এবাৰ আহিবা আমাৰ শ্ব'ৰুমলৈকে, সাবেৰা টিভিএছ আছে সুন্দৰপুৰত, আপোনালোকৰ যিকোনো সুবিধাৰ কাৰণে আপোনালোকে ইয়াত আহিব পাৰে। বৰ্তমান মূলত আছে কুটুম দাদা, আপোনালোকে চাগে আগত দেখা পাইছে, ছিকিম ৰাইড কৰিছোঁ, টাৱাং কৰিছোঁ, এনেকৈ কেইটামান ৰাইড কৰিছোঁ একেলগত, বহুত ভাল লাগে আৰু বহুত ডাঙৰ হয়। সো মোৰ আজি ভাল দিনত আহিছে, বহুত ভাল লাগিছে। অল দা বেষ্ট, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আৰু আগলৈও শুভেচ্ছা থাকিল, আগতে ৰাইড কৰিছোঁ যদিও আগলৈও কৰিম। এখন লৈ যাবা যেতিয়া আই থিংক এমং দা ফার্স্ট হব, এখন বাইক দি কেনে ফার্স্ট হয়, আর ইয়ার পর সাকে আগত আগত পিছত কোনো যোয়া নাই। এটা কোন কইছে না কইছে হেতু মতলব নাই, মই মোৰ রাইডৰ এক্সপেৰিয়েন্স আপোনালোক শেয়ার করিম। আর মোৰ ভাল লাগি আছে, মই এক্সাইটেড হৈ আছো যে রনিন বাইকখন লৈ কেনে মই লেলাদাখ গৈ আছো, ওয়ার্ল্ডৰ হাইয়েস্ট মোটরেবল পাস উমলিংলা। কৰিছিলোঁহে মানে ফটো দুখনমান ল'ব আছিল, সেইটো কাৰণে ৰখিছোঁ, মানে মানুহজনক মিছ কৰি আছিলোঁ। সেইজন মানুহ এইফালে আহক, দেখাই আছোঁ কোন হয়, নেটৱৰ্কিং মেনেজাৰ ধীৰাজ দা। আহি কওক, বেষ্ট অফ লাক আৰু থেংক ইউ। এটা আমি ট্ৰিপ একেলগে মাৰিম, এটা ট্ৰিপ যাব লাগিব, ৰাজু দা আপোনাক ল'ব লাগিলে যাব লাগিব। চব হৈ গ'ল, এতিয়া ইয়াৰ পৰা ওলাব লাগে। আৰু গাইছ, আপোনালোকক দেখুৱাই নাছিলোঁ, কিজু আহিছে, পাপনো আহিছে, দুজনে ভিডিঅ' কৰাত ব্যস্ত, একদম পুৰা ফুল ফালি দিব লাগিব। নতুন বাইক
জাগা পুরো না নতুন ভাই একদম সিরাজদা আহিরে কোনে কোনে যাব কইছিলা জানো এটা লাগে কোয়া হওয়া নাই আপনাদের ভিডিও চাই থাকো গম পাই থাকিব এবার মানে সোলো রাইড করে থাকা নাই এবার গ্রুপত গে আছো কোন কোন যাব আপনাদের ভিডিও চাই থাকিল সকলবিল গম পাই যাব তো বহুত ভাল লাগিল তোমালোক দুজন আইসা আহি পালো গাইজ ভেটাপাড়া বাইকত তেল কম আছে ইয়াতে টেঙ্ক ফুল করে লওয়া হবো যা কালি ভরাম বলে ভাবিছিল কিন্তু ভরা নহল কিনা কবি কামত ব্যস্ত হয়ে থাকিল ইয়ারপরা ফুল করে লো 350 কিলোমিটার আর চিন্তা নাই নাকি কোয়া আর আহার লগে লগে ভাইয়ে কইছে লাদাখের কারণে উলাল নাকি মানে ভিডিও চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কি নাম তোমার রাজীব মই তো বাইকে চলাই থাকিম আপনাদের হিসাব করিব এই 8000 কিলোমিটারত কিমান টাকার পেট্রোল যায় গুয়াহাটিত ভরালো 1200 টাকা সব জমা করিম আহি কেনে একটা ভিডিও বনাম পেট্রোল কিমান টাকার পড়বে এই রাইডত ভাই যাও আহি পালো গাইজ জালুকবাড়ি আর গ্লোভস পিন্ধা নাছিল গ্লোভস পিন্ধি ললো পেট্রোলটো ভরাই ললো এটা চিন্তা নাই ইয়ারপরা আগর বাইহাটা চারি রঙিয়া নলবাড়ী বরপেটা বঙাইগাঁও আর বহুত কিনা কবি আছে ভিডিওটি চাই থাকব সকলবিল গম পাই যাব আর একটা কাম করব ধুনিয়া সে একটা কমেন্ট দিয়ে দিয়ক আর ভিডিওটি লাইক করে দিয়ক রাইড আরম্ভ হয়ে গেল গুয়াহাটি সিটি পার করে আইলো বাইহাটাও পার করে আইছো পানি পিয়া লাগিছিল এর কারণে রখিছো পানি খাবার কারণে আর বাইকখন চাওক না কি ধুনিয়া লাগি আছে কি কম আর সচাই রে সেডেল বাইক কিতা মোর বহুত ভাল লাগিছে আপনাদের কেনকা লাগিছে কমেন্ট করে জানাবছুন আর এই বেগটো যে দেখা পাই আছে এটো আজিয়ে দেখা পাইছে আরো দেখা নাপায় ইয়াক মানে ইয়ারপরা বস্তু উলাই দিয়া হবো লগরবিলাকর বস্তু আছে ন এইবিলাক বস্তু উলাই দিম বেগ খালি হয়ে যাব তারপর বাইক আরো ভাল লাগিব সো এটা বহুত ভাল লাগি আছে বহুত দিনের আশা আছিল 2 বছর পিছত আকো লাদাখ গৈ আছো মোর তো বহুত ভাল লাগিছে আপনাদের কেনকা লাগিছে কমেন্ট করে জানাবো একেবারে নাপাহরিব যিমান পারে ভিডিও শেয়ার করিব আর ভাল ভাল কমেন্ট করিব লাইকটো করিবই লগতে আর ইনস্টাগ্রামতো ভাল ভাল রিল দিম যদি ইনস্টাগ্রামত ফলো করা নাই তেতিয়াহলে ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে আছে বা স্ক্রিনে রাখি আছে ফলো করিব একেবারে নাপাহরিব আকো এটা যাও আমার আজি ডেস্টিনেশন আহিলো গাইজ তারপরা ইয়াতে লেখা আছে বার্হি 1076 শিলিগুড়ি 383 নলবাড়ী 11 কিলোমিটার আর এটা বাজি আছে 4:58 আর যে কত গে আছো এতালে কোয়া নাই ন আজি গে আছো আমি কোচবিহার তারপর কই থাকিম লাহে লাহে যেহেতু 8000 কিলোমিটার রাইড হয় খরধর একো নাই আরাম আরামসে গে থাকিম পাই গেলো 12:20 ইয়াতে রখিছো একটা পেট্রোল পাম্পত মানে তামাম পানি পিয়া লাগিছিল ওচৰত দোকানও পোৱা নাই রাস্তার কাষত পুরা অন্ধকার সেইটো কাৰণে গোপ্রো অন করা নাছিল ইয়াতে ঠান্ডা পানি আছিল টিপ টপ খাই কিনে এটা রেকর্ডিং করে আছো মানে এনেকুৱা হৈ গৈছিল কথা কব গাত শক্তি নাছিল সেইটো কাৰণে পানি খাই এটা রেকর্ডিং করে আছো যি নহওক বহুদিন পিছত ৰাতি বাইক চলালো ভাল লাগি আছে আর ইফালে রাখো আছে বাইক অলপ অলপ লেতেরা হৈছে ওয়াশ করাব লাগিব এই ফগ লাইটৰ কামাল ৰাতি যদি বাইক চলাই ন ফগ লাইট লাগি থাকিলে একদম চিন্তা করব না লাগে এটা বাজি আছে 10:32 আর আহি পাই গলো আলিপুর দুয়ার ইয়ারপর আর বেশি দূর নাই ধরল আধা ঘন্টার ভিতর পাই যাম আর ধ্রুব ভাইয়ের ঘর ওয়েলকাম টু কোচবিহার গেট খন চাওক না কি ধুনিয়া লাগি আছে ও হো 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 ক্যা চল রহা হে ইয়ার আগৰ ক্লিপত দেখা পাইছে আহি পাইছো কোচবিহার যোৱাকালি আহি পালো আহি আজি রেস্ট ললো মানে কথাটো হল আমি ইয়ার পৰা ওলাব পাৰি থকা নাই ওয়েস্ট বেঙ্গলত বন্ধ হৈ আছিল সেইটো কাৰণে আজি রেস্ট ললো কালিও চাগে রেস্ট লম তাৰপিছত আমি ইয়ার পৰা ওলাই যাম সো যি নহওক মোৰ বাইকৰ সার্ভিসিংটো হৈ গৈছিল কিন্তু ইঞ্জিনৰ চেঞ্জ কৰা নাছিল মানে মডুলৰ পৰা বস্তু কিছুমান আহি পোৱা নাছিল তো মই বেগত ভৰাই লৈ আহিছিলো আপোনালোকে ভিডিঅত কৈছিলো ইফালে এটা টেংক বেগ আছিল সেই টেংক বেগত সব মডুলৰ বস্তু আছিল তো ইঞ্জিনিয়ার ডাউন করে দিল কিন্তু তার আগতে মই ভরাইছিল এটো সব মডুলর ইঞ্জিন ফ্লাশ
এটো ভরাই কিনে বাইকখন স্টার্ট কৰি দিছো, তাৰ পিছত অলপ দেৰি পিছত মোবাইলটো পেলাই দিছো, মানে ইঞ্জিনৰ ভিতৰত যিমানখিনি লেতেৰা বস্তু আছিল গোটেইখিনি মোবাইলৰ লগত ফুলাই গৈছে। এয়া চাওক মোবাইল ইয়াতে আছে। তো এতিয়া মই নতুন ইঞ্জিনাল বাইকত ভৰাম, 1200 ML লাগে, এইটো 1.5 লিটাৰৰ বটল হয়, 300 ML বাছি যাব। আৰু মই ভৰাই আছো 7100 40 10W50 ৰোড অফ ৰোড এডভেঞ্চাৰ, তিনিটা জেগাতে ফুল কাম দিব, যিহেতু লাডাখ গৈ আছো সেইটো কাৰণত মটুল বেষ্ট। বাইকত নতুন ইঞ্জিনাল ভৰাই দিলো, এতিয়া আৰু 4000 কিলোমিটাৰ মানলৈকে চিন্তা নাই, বিন্দাস মই ৰাইড কৰি থাকিব পাৰিম। মাজত ক'ৰবাত চাৰ্ভিচ চেণ্টাৰ পালে আকৌ এবাৰ বাইকখন চাৰ্ভিচিং কৰিব লাগিব, যিহেতু 8000 কিলোমিটাৰৰ ৰাইড হয়। আৰু গাইছ বহুত ভাল মটুলৰ প্ৰডাক্ট মই আগে পিছে ইউজ কৰিছো, দেখা পাইছে চাগে মোৰ পুৰণা ভিডিঅ'ত। আপোনালোকে মটুলৰ ইঞ্জিন অইল, ইঞ্জিন ফ্লাছ, বাকী আৰু কিছুমান বস্তু আছে আপোনালোকে দেখা হ'ব লাহে লাহে, আপোনালোকে ইউজ কৰিব পাৰে। এণ্ড থেংকছ টু মটুল ইণ্ডিয়া ইমান ছাপৰ্ট কৰাৰ কাৰণে। আহি গ'লো গাইছ ওপৰত, ইফালে আছে ধ্ৰুৱ ভাই আৰু ইফালে আছে সোহেল ডন। ছাপড়ি ফটাফট নিচে কমেন্ট বলো। তো এটা আরো বেশি মানে দেখা না থাকো, আপনাদেরকে নেক্সট ভিডিও দেখা পাবো ভাবি আছো। এইটো ভিডিও আরো বেশি দীঘলিয়া না করো, এটা দেখে কই দিও, ভাল লাগিলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কই দিও, আর কাহত থাকা বেল আইকন দাও বো একেবারে না পাহরিবো। লপ পাবো নেক্সট ভিডিও নতুন জায়গা। চলো বাই বাই।